ভালো না ভালো একদমই যেটা ইফতার পার্টি হয়ে আছে তাহাতে তার তা সেইটো ময়ে অর্থাৎ কবলৈ গেলে পৃষ্ঠপোষক আমার যুব কংগ্রেসের লড়াখিনিয়ে যে ইফতারের আয়োজন করেছে হয়তো তেখেতকলক সুধিলে গম পাব যে সেই ইফতারির আয়োজন ময়ে করাইছে যে মত আলোচনা করে যুব কংগ্রেসের বন্ধুসকলে ইফতারির আয়োজন করব বিচারিছে মই পূর্ণ সমর্থন দিছো মোর ফালের যিখিনি হেৰি সহযোগিতা আগবঢ়াব লাগে তেওঁলোকে সম্পূৰ্ণ সহযোগিতাও দিছোঁ গতিকে সেই কাৰ্যসূচীৰ লগত আন্তৰিকতাৰে আৰু সৰ্বতোকৰ প্ৰকাৰে মই তাত জড়িত হৈ আছোঁ এইটো কোনো বৃথা কাৰ্যসূচী নহয় আপোনাৰ প্ৰায় 2 কিলোমিটাৰ ডিষ্টেঞ্চ আপুনি ইনভাইট কৰা নাই কেতিয়াও মই কৈছোঁ এইটো এটা ইনভাইট কৰাৰ কাৰণে মোৰ হেৰি লগৰবিলাকক দায়িত্ব দিয়া হৈছিল যে সিহঁতক কাক কেনেকৈ নিমন্ত্ৰণ কৰিছে মই ক'ব পৰা নাই সুধিব লাগিব যে কিয় বাদ পেলাইছে বেয়া কাম কৰিছে এইটো মই এতিয়া সুধিব লাগিব মই লক্ষ্য কৰা নাই তাৰ নিমন্ত্ৰণ কৰাৰ দায়িত্ব দি থোৱা আছিল ল'ৰাবিলাকক মোৰ সমৰ্থক কিছুমানক দায়িত্ব দিয়া হৈছিল সিহঁতক মই ধৰিম এতিয়াই না না মই এতিয়াই ধৰিম সিহঁতক সিহঁতক স্থানীয় বিধায়কক বাদ পেলোৱাটো বেয়া কথা হৈছে নহয় নহয় কোনো খব নাই মিত্র বলি নহয় একে দলের বিধায়ক গতি খুব কোনো কোনো খব নাই এইটা কোনো দলীয় কার্যসূচী নহয় জনা জনাব পারে তো নহল ইফতারক লৈ কেতিয়াও রাজনীতি নহয় ইসলাম ধর্মাবলম্বী মানুহবিলাকে প্রত্যেক দিনাই ইফতারির আয়োজন করে এইটা একটা ধর্মীয় পরম্পরা যে রমজান মাহত যিসকল মানুহে ৰোজা ৰাখে অৰ্থাৎ উপবাস থাকে তেওঁলোকক নিমন্ত্ৰণ কৰি আনি খোৱা হয় এনে দুখৰ মাজত বিতৰণ এনে বেলেগ ধৰণৰ জাকাত ভিতৰত বিতৰণ এটা বেলেগ বস্তু আছে তাৰোপৰিও ৰোজা ৰখা মানুহখিনিয়ে ঘৰত মাতি আনি নিমন্ত্ৰণ কৰি মাতি আনি তেওঁলোকক এসাঁজ খুৱাব পাৰিলে এইটো আমি বহুত পুণ্যৰ কাম বুলিও গণ্য কৰা যায় আৰু আমি সেইকাৰণে ইছলাম ধৰ্মৰ প্ৰত্যেকগৰাকী ব্যক্তিয়ে প্ৰত্যেকটো পৰিয়ালে ধনীয় হওক দুখীয়া হওক নিজৰ সামৰ্থ্য অনুযায়ী এই কামখিনি কৰে আৰু মানুহে আশাও কৰে এতিয়া মই বিধায়ক গোৱালপাৰা পশ্চিম সমষ্টিত আৰু পশ্চিম সমষ্টিত কেইদিনমান আগতে সমষ্টিৰ মোৰ যিটো বাসগৃহ তাতে কৰিলোঁ কিন্তু আপোনালোকে জানে যে মই স্থায়ীভাৱে বসবাস কৰোঁ কাৰবলাত নাই ঠিক আছে কাৰবলাত বসবাস কৰোঁ কাৰবলাটো আকৌ গোৱালপাৰা পূব সমষ্টিত গতিকে মোৰ ওপৰত প্ৰতিবেশীৰ কিছুমান অধিকাৰ থাকে মোৰ যিবিলাক প্ৰতিবেশী তেওঁৰ প্ৰতিবেশীৰ যথেষ্ট অধিকাৰ থাকে আৰু মোৰ প্ৰতিবেশীৰ প্ৰতি কিছু দায়িত্ব থাকে যিহেতু মই গোৱালপাৰা চহৰত বসবাস কৰোঁ স্থায়ীভাৱে বসবাস কৰোঁ মোৰ চাকৰি কালৰ পৰা ইয়াত বসবাস কৰি আছোঁ গতিকে মোৰ ওপৰত মোৰ প্ৰতিবেশী এই গোৱালপাৰা চহৰৰ চহৰবাসীৰ অধিকাৰ আছে আৰু তেওঁলোকৰ প্ৰতি মোৰ দায়িত্ব আছে গতিকে ৰমজান মাহত গতিকে এই পবিত্ৰ ৰমজান মাহত এই মানুহখিনিৰ গোটেইখিনি নহয় থুলমূলকৈ একাংশ মানুহক
নিমন্ত্রণ করে আনি। একেলগে আমি ধর্মীয় যেখানে কাম নামাজও পড়িলো, ইফতারও পড়িলো, বেশ ভাল লাগিছে। ইয়াত কোনো রাজনীতির কোনো কথা নাই। মোৰ লগতে আমার প্রাক্তন বিধায়ক আমার হেৰি এডভোকেট মনোয়ার হোসেন সাহেবও আছে। গতিকে ইয়াত কোনো রাজনৈতিক কথা নাই, সকলো রাজনৈতিক দলের মানুষ আপনাদের। এটা যদি তেনকাই এনালাইসিস করে, ইয়াত বহুত এনালাইসিস হব। গতিকে তেনকাই কোনো ধরনের পরিকল্পনা বা এনালাইসিস ইয়াত প্রযোজ্য নহয়। রকিবুল হোসেনক এতিয়া ধরক কোনবা মুহূর্তত আপনাদের রকিবুল হোসেন কোয়ার লগে যেটা আক আপনাদের নিউজ বজাব কংগ্রেসের বিপক্ষে হওয়া বলে কব। গতি এই কথাটা এই ক্ষেত্রে মই কোনো মন্তব্য নিদো। প্রত্যেকজন ব্যক্তির নিজা নিজা মতামত থাকে, দুজন ব্যক্তির মত কেতিয়াও এক হব নোৱাৰে, বুঝছে? গতি এইটো দুজন মানুষের রুচি, দুজন মানুষের মত কেতিয়াও এক হব নোৱাৰে, খুব কম সংখ্যক। আর রাজনীতি তো আরও এইটা সুকিয়া। গতি যেহেতু আজি সম্পূর্ণ একটা অরাজনৈতিক কার্যসূচী, ইয়াত রাজনীতি কোনো কথা মই কব বিচার। মই হেই একটা কথা কম যে একে রশিদ আলমক নহয় এইটো আপনাদের গোয়ালপাড়া পৌঁছিত এই ঠাইখিনি হওয়ার কারণে আপনাদের কব বিচার। মইতো আজি এই গোয়ালপাড়া পূব সমষ্টিতে মই ইমান দিনে স্থায়ীভাবে বসবাস করে আছো। আপনাদের তেনার এইটা কব খোঁজা নেকি যে মোর প্রতিবেশীর প্রতি মোর কোনো দায়ী দায়িত্ব নাই, মোর প্রতি মোর ওপর প্রতিবেশীর কোনো অধিকার নাই নেকি? গতি মোর প্রতিবেশীর প্রতি মোর যে দায়ী দায়িত্ব, মোর প্রতি প্রতিবেশীর যে অধিকার, সেইবিল কথাই ইয়াতে প্রযোজ্য। গতি মোর সমষ্টির মানুষের প্রতি মোর দায়িত্ব, সমষ্টির যেটা মোর গৃহ তাতেও ইফতারির ব্যবস্থা করেছো। এতিয়া মোর প্রতিবেশীক লয়ে তো মই অলপমান হেৰি ইফতারির ব্যবস্থা করলে তেওঁলোকে ভাল লাগে, মোরও ভাল লাগে। গতি তার লগত এই আমার পূবর সন্মানীয় বিধায়কগীর কথা যেটা আনিছে, এইবিল কথা ইয়াত কোনো কারণে প্রযোজ্য নয়। এইটো রাজনীতির কথা, যেটা রাজনীতির কথা পাতিম, কোনে কাক কি করব নকরব এটা পিছের কথা।